হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা রাখি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, চলে এসেছি আবার রোজকার মতো আপনাদের সামনে। আমি রিমা, স্বাগত জানাই আমাদের নতুন চ্যানেল র্যান্ডম রেইনবোতে। আশা রাখছি এই চ্যানেলটির মাধ্যমে আমরা খুব শীঘ্রই একটা সুন্দর ফ্যামিলি গড়ে তুলতে পারবো সাথে থেকে। তো বন্ধুরা, তোমাদের মনেই হতে পারে যে রিমা এভাবে কেন চলে এলো। তো আমি এসেছি তোমাদের সাথে আজকে একটা নুস্কা বা ঘরোয়া টিপস শেয়ার করতে, যেটা হলো চুলের জন্য। তো বন্ধুরা, আমি স্নান করে এসেছি, চুলে শ্যাম্পু মেখে এসেছি। এবারে টিপসটা কি তোমাদেরকে বলতে যাচ্ছি, টিপসটা হলো আমি আজকে চুলের জন্য যে নুস্কাটা তোমাদেরকে বলবো সেটা সম্পূর্ণ ঘরোয়া উপায়ে তোমরা তৈরি। তোমরা এখন হয়তো বা ভাবছো রিমা এভাবে কেন চলে এলো। তো আমি চলে এসেছি, যেহেতু আমার চুলটা ভেজা, তো আমি স্নান করে চলে এসেছি ডিরেক্ট তোমাদের সামনে। আমি শ্যাম্পু করে চুলটাকে ভালো করে ধুয়ে এসেছি, আর আজকে যেটা বলতে যাবো সেটা কিন্তু চুলের জন্যই বলতে যাবো, পুরো একদম ঘরোয়া টিপস, DIY ও বলতে পারো। তো এটা সম্পূর্ণ তোমাদের বাড়িতে থাকা সমস্ত রকম জিনিস দিয়ে তোমরা এটাকে তৈরি করতে পারবে, যেটা কিন্তু গরমের জন্য ভীষণ 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 উপকারী দেবে। তো এই জিনিসটা হলো, এই দেখো, এটা হলো মেথি, মেথি বাটা, মেথি। তো এটা বানানোর উপায় আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা কি করে আমি বানিয়েছি। এটা হলো পুরো রাত মেথিটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখবে, আর সকালবেলা এটাকে কি করবে বলো তো, সেই জল সমেত বেটে নেবে বা গ্রাইন্ড করে নেবে। তো এভাবেই তৈরি হয়ে যাবে। আর যদি তোমরা কিছু চাও ঘরে থাকা কিছু জিনিস দিয়ে, কিন্তু এটার সাথে মিলিয়ে তোমরা এটাকে ইউজ করতে পারো। কিছু ইনগ্রিডিয়েন্টস যেগুলো বাইরে থেকে আমাদেরকে কিনতে হবে না, পুরোপুরি ফ্রিতে হয়ে যাবে, বাড়িতে থাকা ঘরের জিনিস দিয়ে তোমরা এটাকে তুলে নিতে পারবে বা করে নিতে পারবে। আশা রাখছি মেথির উপকারিতা বা গুণাগুণ সম্পর্কে তোমাদের নতুন করে কিছু বলার নেই, সবার বাড়িতেই মেথি পেয়ে যাবে। তো ওটাকেই তোমরা ইউজ করে নিতে পারো। হ্যাঁ, ছোটবেলা থেকেই মা দিদিমা সবার কাছ থেকে কিন্তু আমরা এই মেথি বাটা সম্পর্কে অনেক দিন থেকে শুনে আসছি, যে মেথি বাটা আমাদের চুলের জন্য কতটা উপকার করে বা কতটা স্মুথ করে হেয়ারটাকে, বা ড্যান্ড্রফের জন্য কিন্তু মেথি বাটাটা প্রচন্ড 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 ভালো। আর যদি তোমরা কিছু ইনগ্রিডিয়েন্টস তোমরা এর সাথে মিলিয়ে নিতে চাও, যেমন কিনা টিট্রি অয়েল, এসেন্সিয়াল অয়েল, তোমরা কিন্তু সেগুলোও মিলিয়ে নিতে পারো। কিন্তু আমি এখানে মেশাচ্ছি না, আমি কিন্তু করছি একদম ঘরের যে সমস্ত জিনিস রয়েছে সেগুলো দিয়েই। তো চলো এটাকে মেখে নিই। তো বন্ধুরা, চলে এসেছি পেস্টটাকে মেখে নিতে। এবারে কি করব, হাত দিয়ে ট্যাঙ্গেলগুলো ফ্রি করে সেকশন ওয়াইজ এগুলোকে পাট পাট করে লাগিয়ে নেব। এই গরমে জটমুক্ত ঝকঝকে ঝলমলে চুল পেতে আজকের রেমিডিটা কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করব। মেথি ভেজানোর জলের কথা কিন্তু আমরা ছোটবেলা থেকেই মা দিদিমাদের কাছ থেকে শুনে এসেছি অনেকবার, আর রোজ খালি পেটে মেথি ভেজানো জল খেলে উপকারিতা কিন্তু পাবে একদম হাতে নাতে। মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। নিয়মিত খালি পেটে মেথি ভেজানো জল খেলে কোষ্ঠকাঠিন্য সমস্যাও কিন্তু হবে দূরে। মেথির দানাকে একটু গরম করে নিয়ে তেলে ভিজিয়ে রেখে দেবেন সারা রাত, তার পরদিন সকালে ওই তেল চুলের গোড়ায় মালিশ করবেন, উপকার পাবেন ঠিক। মেথির রস মুখের ব্রণ ফুসকরি কমাতেও কিন্তু ভীষণভাবে সাহায্য করে। মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, আয়রন, পটাশিয়াম, ভিটামিন ই ও অনেক কিছু। মেথির ব্যবহারে ত্বক থাকবে টানটান এবং বার্ধক্য দূরে ঠেলে তারুণ্যকে দীর্ঘস্থায়ী করে দেবে। আর মেথি বেটে চুলে লাগালে চুল পড়া কমায়, চুল হয় ঘন, নতুন চুল গজাতে সাহায্য করে, খুশকি কমায়, চুল হয় আরো উজ্জ্বল আর ঝলমলে। তো বন্ধুরা, চলে এলাম, এক ঘন্টার মতো হয়ে গেছে, আমার চুলটাও প্রায় শুকিয়ে এসেছে, সামনের গুলো শুকিয়ে গেছে, ভেতরটা কিন্তু এখনো কাঁচা রয়েছে। তো আমি আর ওয়েট করব না, ওয়েট করলে আবার ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি এইভাবে টাই করে নিয়েছিলাম হেয়ারটাকে। তো এভাবে টাই করার পরে মানে এক ঘন্টা পুরোপুরি রেখে দিয়েছি। এবারে করব কি, এটাকে নর্মাল জল, প্লেন ওয়াটার দিয়ে এটাকে একদম ধুয়ে নেব। তো ধুয়ে নেওয়া তোমাদেরকে দেখাচ্ছি, চলো। মেথিতে যেহেতু রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট, এবং এটি কিন্তু হজম ক্ষমতা বাড়াতে ভীষণভাবে সাহায্য করে, আর নিয়মিত এটি খেলে কোষ্ঠকাঠিন্যের হাত থেকেও মুক্তি পাওয়া যায়, আর এটা ব্লাড সুগার কমাতেও কিন্তু প্রচণ্ডভাবে উপকারিতা আমাদের দিয়ে থাকে। সাথে এটি কিন্তু অ্যান্টি এজিং এর কাজ করে, এবং নিয়মিত সেবনে হার্টও থাকবে ভালো। দেখতেই পেলে আমি নর্মাল ওয়াটার দিয়ে আমার চুলটাকে ওয়াশ করে চলে এসেছি। তো এটার রেজাল্ট আমি চুল না শুকানো পর্যন্ত দেখাতে পারছি না, চুল শুকিয়ে যাক, তারপর কিন্তু আমি তোমাদের সাথে রেজাল্টটা অবশ্যই শেয়ার করে দেবো, তো দেখতে থাকো। তো বন্ধুরা, আমার চুলটা অলরেডি সেমি ড্রাই হয়ে গেছে, আর রেজাল্টটাও কিন্তু খুব ভালো। দেখো, এক ফোঁটাও ট্যাঙ্গেল পড়ছে না, কোথাও জট বাঁধছে না। এরপরে যখন পুরোপুরি শুকিয়ে যাবে না, তখন একটা আলাদা শাইন দেবে। তো তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো এই মেথি বাটা রেমেডিটা।
বন্ধুরা দেখতেই পেলে আজকে আমি কি করে ঘরোয়া কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমার চুলের কেয়ার করলাম। তো তোমরাও কিন্তু এই স্টেপগুলো ফলো করতে পারো। আর যেমনটা গরমের দিনে আমরা আমাদের শরীরের যত্ন নেই, তেমন কিন্তু শরীরের সাথে সাথে চুল বা ত্বকের যত্ন নেওয়াটাও কিন্তু ততটাই জরুরি। এই গরমের দিনে আমরা যেমন বাইরের খাওয়া বা অতিরিক্ত রিচ খাওয়া থেকে বিরত থেকে ঘরের খাওয়াকে বেশি প্রাধান্য দিয়ে থাকি, তেমনি আমরা গরমের দিনে করতে পারি বাইরের কিছু শ্যাম্পু কন্ডিশনার যেগুলো তো বেশি পরিমাণে কেমিক্যাল মেশানো থাকে, যেগুলো আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ ভীষণভাবে ক্ষতি করে। তো আমরা কিন্তু পারি খুব সহজে এই ঘরোয়া উপায়গুলোকে চুলে বা ত্বকে ব্যবহার করতে। মেথি বা ফেনিগ্রিককে কিন্তু আমরা মহা ঔষধিও বলতে পারি। এবারে মহা ঔষধি বলার কারণটা কি বলুন তো, এটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ। খনিজের মধ্যে কিন্তু আছে কপার, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, এছাড়াও অনেক কিছু B6, B3, ভিটামিন A এবং K। এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা কিন্তু তোমাদের অ্যান্টি এজিং এর ক্ষেত্রেও কাজে দেয়। মেথির উপকারিতা তোমাদেরকে বলে দিলাম, তো তোমরা আশা করি এই রেমেডিটা ইউজ করলে উপকৃত হবে। আর যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো হাই ফ্যামিলি, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অতি অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না। দেখা হচ্ছে আরো একটি নতুন ইন্টারেস্টিং ব্লগ এর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। Thank you.